भाभी दूर आला तू पाप मतलब क्या लगा लिखोसे हमारे मूर्ख होसे हमारे जॉर्मेंट ठीक नहीं बोलते क्या ना बोलते काल की नहीं जॉर्मेंट ठीक नहीं तो जॉर्मेंट ठीक है ना कोई ठीक है ना कोई मैंने शेर हमारे पाप पर कैसे कर भाभी ए ताई वाले तू हमारे भाभी ने मार भी दौर फाटले बूझ भी कोई ना शेल आई ताई जेरो करे ढुकाईया আবার ব্যাগ আবার এরম করে ঢুকাই শুইডা আবার বেহা এই এরম বেহা ও ওই মরাইলে ওই সোজা সিদ্ধা সেলাই করব তুই সোজা সুইতে আই করবি তোর তো ফাটাই কি দে নাই প্রত্যেকদিন বিয়ান আর বিয়েলেহীন পেশাব করাইতে করাইতে এই যে জমিটা উর্বর হয়েছে ঘাস গজ আইছে এই ঘাস গুলাই হাত দিছো কোন সাহসে কোন সাহসে মানে সরকারি জায়গা আমি যখন তখন এসে গাছ কাটবো আপনার কই বুদ্ধি দিব চিন্তা করো বন্যি বাড়ির কথা চিন্তা করো এই যে পরিষদের জমি বলতে আছো পরিষদকে তুমি তাকে চেনো পরিষদ সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নাই আপনি চিনেন অবশ্যই 100% তিনি মোর বাসুরের বউয়ের খালা তার ফুফাতো শাশুড়ির এই কোন দুঃসম্পর্কের ফুফু শাশুড়ির পলাইতেছে এই পরিষদের মেম্বার তাহলে হিসাবে দাঁড়াইতে আছে এই পুরা পরিষদ তো মন নামি মুই পাই চাপা কম মারেন বুঝছেন এরকম চাপা বহু শুনছি এখন বলবেন যে প্রধানমন্ত্রী আপনি বইন লাগে প্রধানমন্ত্রী কথা বলবা না আমি এই পর্যন্ত যাই নাই যে এই পর্যন্ত আছি সেই পর্যন্ত কথা বলে এই ফকিনি মাইয়া তুই যে মুহে মায়ে তর্ক করতেছস তো তর্ক করা সাজে ও মা আমার তর্ক করা সাজে না আপনার সাজে আমি তো গাছ নিতে আসছি আমি গাছ নিয়ে গরু খাওয়ামু আপনারা তো খাওয়ামু না তুই মরে খাওয়াবি কিরপিন নে তোর খাওয়ানোর মতো যোগ্যতাই তো নাই কোনো কথা কোনো ফিলেই আসে না তুই তো মূর্খ মহিলা এছাড়াও তো এখন বলতে গেলে তো বলতেই হয় তোর চরিত্র সম্পর্কে খুব ভালো একটা খোঁজ খবর নাই এলাকা সবাই জানে উল্টা পাল্টা কোনো কথা বলবেন না উল্টা পাল্টা কোনো কথা বলবেন না ঠিক আছে এতক্ষণ আপনি আমাকে মূর্খ কইছেন আমি কিছু বলি নাই চরিত্র নিয়ে কোনো কথা বলবেন গলা কারি হাতে নিয়ে ফেলবো কইছেন হ্যাঁ দিত পারবি পারবি তোর এটা আছে সেটা সম্ভব কারণ কি জানো তো তো মা বাপের কোনো শিক্ষা তোর কপালে জুড়ে নাই মন মাঝে মাঝে দুঃখ হয় তোর বাপটা তোকে জন্ম দেওয়ার রাগি চলে গেলে তোর মা এই রশিদার পুর তুই কি অস্বীকার করতে পারো তোর মা হাঙ্গাড়া বছর ওই ওই হোটেলে মশলা বাড়ছে বাড়তে বাড়তে তুই হইয়ে গেছো চিন্তা করি তোর মা বাপের তো কোনো দাক্ষ দিয়ে নি নাই কি কইলি ও মা গো ভাবি দূর আলাস তো আমার ভাবিরা কি করছিস সরকারি জায়গায় তো তুই আমার ভাবিরা এলে খুব দিছিস কা সরকারি জায়গায় ঘাস কাটি তোর ভাবি সমস্যা কি আমি গেলাম তো ভাবি নাই একটু সমস্যা হয়েছে তো তুই মে চাই বলে খুব দিবি আমার আমার পাপ মতিল গালাগালি করছে আমার মূর্খ করছে আমার জন্ম ঠিক নেই বলছে কেন কেন বলছে কাল কি নাই জন্ম ঠিক নাই তো তোর জন্মের ঠিকানা কই কেন কই মানে সেটা আমার বাপার কাছে গেলে ভাবি এ তাই বলে তুই আমার ভাবিরা মারবি ও ভাই বেশ কই পাললে কিছু করে দেখাই কি করবো মানে ইউনিয়ন পরিষদে বিচার দিব পুলিশের কাছে বিচার দিব তোরে কবু 21 দিন ধরে ফাঁসিতে ঝুলায় রাখে তোরে তাহলে যাবো কি থাকো তোরে চারবার ফাঁসি দিতে কবু হয় আগে আদব বেসর কার পাও মা জয় আমার বাগা না আমার হাসপাতাল ও হাসপাতাল নিয়ে ফাঁসিটা পরে আমার হাসপাতাল কি আপনি উঠামু উঠো উঠো কেমনে
जय रशीदर बोग तोरे हमें जूता दे पी डाबू शाली बेटी आमर इधर कामर ओ माय माय तू रशीदर बोग किसे परे कोरी तो अल्लाह तो लगे हमारे शाली तोरे तुम्हारे शाहूस और आराम इस बच्चा आमर काश पता नहीं लोई साल घास तुल तुलसी जोर बेसि तुल जमी उर्वर हईरम किस कैसे भाभी उर्वर कथा सारा कहना भाभी जारे कथा कह उर्वरतर कथा कह जैगा बराबर ওরে সুবনা লাতার শিলাই শিলাই কি কিছু লাগছে শিলাই লাগছে 37 টা বন্ডি হাত দিস না ভাড়ায় জম্মের বেটা ও বেটা 37 টা ঠিক হইছে না হাই জম্মের বেটা ভাড়ায় 30 টা লাগছে শিলাই 37 টা ওইটাই লাগে তোর ভাড়ছে এইটা আসল কথা হাই হাই হনো ওই বিজলিরে কিন্তু ছাইড়ে দিও না ওই ঠিক মতন ফাঁসি দিও হে মাগি বিজলি না ওর নাম রশিদের বউ ওরে সুবনা লা ওই রশিদের বউ না আমি বিজলি भाभी তোর ফাটলে বুঝবি কয়টা শেলাই দাই এরকম করে ঢুকাইয়া আবার ভাই আবার এরকম করে ঢুকাইয়া শুইডা আবার বেহা এই যে এরকম বেহা ওই মোরাইলে মই সোজা সিদ্ধ শেলাই করব তুই সোজা সিদ্ধ আই করবি তোর তো ফাটাই কি নাই চল ভাবি কত বড় ফাটার ভিতরে আঙ্গুলটা দিলে রে আরে এত আনি ফাসে আঙ্গুলটা দিতে পারলাম না ফাটার ভিতরে আল্লাহ মেম্বার সাসা সাসা মেম্বার সাসা সাসা এ তুমি কত করে ফাটাবা পারবো মেম্বার সাসা ওকে আমনাকে সাসার গলা মাইয়া মাইছ না তোকে হ্যাঁ মেম্বার সাহেবের বউ সাসি হ্যাঁ ও সাসি সাসা বাড়ি না সি 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 নিজের বাপের কথা এইভাবে কোন আপনি এ ভাষায় নাই আপনি ভালো করে কোন যে ভাষায় নাই আপনি আমার বউ হয়ে গেলেন মাইয়া হইয়া আর কোন ছোট বউ তো ও फाटाई हाथे घास काटे फाटाई फाटाई दें घटना
করছে হলো রশিদের বউ। আরে কথা কম কও কাকু। এই কি হইছে? ও এর নাম এখন রশিদের বউ আর রশিদের জেহানে পাও হালার ফলাকে ধরি লইয়া এনে দেখো মাথা মাথা ফাটাই কি করছে। আমার এলাকার ভিতরে এই ধরনের সন্ত্রাসী তোমার বউ চিকন আলীর ভাবিরে মাইরে মাথা ফাটাই ফেলাইছে। আর কি কই এগুলা? হ্যাঁ মেম্বারের কাছে বিচার দিছে, ওখানে তোমার যাওয়া লাগবো। এই তুমি কি ওই যে ঘরের মধ্যে লুকে আছো, কি এর বিচার নিয়ে আইছি? কি করছো তুমি? কি বিচার? ওরে ভাই কান্দো না, আনতে পাঠাইছি। কানব না, একদম মাথায় বাড়ি দিছে। আমরা হলো আবার আবার বিয়া করলে ছোট খাটো একটা মায়ারে আসলে ওই আমার বউ একটু গাছ কাটতে গেছিল, কি লয়ে পাচ্ছে আমিও জানি না। এই কত তুমি দেখ দেখছেন কি আপনার মুখোমুখি কথা বলতেছে, আমার মেজাজ গরম হয়ে গেছে, তখন রাগের বসে দিচ্ছি লোহার কাছে দিয়ে তুমি কম দেছো, তার মানে কি জানো? এটা অ্যাটেম্প টু মার্ডার কেস। ভালো কথা, ঠিক না থাকলে তাইলে কোর্ট কাছারি আছে, ওরা ওখানে যাইবে, মামলা মকদ্দমা হবে, ওই জজ সাহেবের রায় দেবে, তোমার ফাঁসি হইবে, অসুবিধা দেখে আমার কি? এখন তা কি বলছ না? আমার অন্যায় এই যে সে যে সামান্য একটা গাছের জায়গাটা নিয়ে দিয়ে এত কিছু করলো, এটা কিছু বলবেন না? আরে তো হলেন হলেন, বিশ্বাস করেন মোজা কইছি সব ন্যায়সঙ্গত কথা বলছি। একদম এই যে আপনি ধরেন যে পরিষদের জায়গাটা, হ্যাঁ পরিষদের না পরিষদ, সভা না পরিষদ, ওই সদ ও পরিষদ তো মগ মগ পারিবারিক সম্পত্তি, বংশ পরম্পরা ছেলে ভবিষ্যৎ থাকবে। পরিষদের জায়গা এটা কি কেরপাফের সম্পত্তি নাকি? নিজেরাই রবা আনে, আমি যা বিচার করেছি এটা ফাইনাল। ও যেহেতু মাথা মতো ফাটছে সেটাই মিলে অনেক ফাটছে। ৩৭টা সেলাই ফাটা ভর হয়ে গেছে। ৩৭টা সেলাই দিয়েছে। এখন আবার ১,০০০ টাকা তাকে দিয়ে দাও। কত টাকা দিছিস? ১,০০০ টাকা। ১,০০০ টাকা হ্যাঁ দেবা না করবা কি? আর মাথাটা ফাটছে কতখানি, সেলাই মিলে লাগবে, ওষুধপত্র খাওয়া লাগবে। ব্যথা ফাটা ব্যথা। টাকা নিয়েছি আমি। ঠিক আছে মেম্বার সাহেব। হ্যাঁ আসলে কি ওরা যায় আমগো বাড়ি থেকে দূরে নিয়েছে, তো আমি তো ওরকম কোনো প্রিপারেশন নিয়েই নাই। হ্যাঁ আমার কাছে মাংতি কয় একটা টাকা আছে। মানে কি ভাই এই টাকাটা রাখেন, পরে আবার দিয়ে দিব। এই দাঁড়াও কি দিয়ে গেলে? বিকানা জাকাত দিয়ে গেলে ১২০ টাকা দিছি। এটা ১২৫ টাকা। আচ্ছা টাকা আদায় করে দিবো, অসুবিধা নেই, টাকা আদায় করে দিতে আসছি টাকা।
অসুবিধা নেই ফাটা যাও ফাটাও মানে এ ফাটায় 125 টা 1000 টাকা 125 টাকা নগদে পাইছো বাকি টাকা তোমার বাড়িতে পাঠাই দেব 800 হলো কত আর যা আছে পাঠাই দেব বাড়িতে আবুচি এইটা এটা আমি রাইন কে ওই আমের বাচ্চাটা ললিপপ খাইতে দিয়ে কোন বাচ্চা আরে ছোট বউ দাও তার টাকা দাও এই প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাব আন্দোলন করবো আমরা বিচার চাই।